আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেক প্রবাসী আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। দর্শক, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমরা কথা বলবো কিভাবে আপনারা আরব ন্যাশনাল ব্যাংকের অথবা টেলিমানির যার যেটাই অ্যাকাউন্ট আছে না কেন সমস্যা নেই, আপনারা কিভাবে বাংলাদেশে আপনার মোবাইলের মাধ্যমে একেবারে ঘরে বসেই টাকা ট্রান্সফার করতে পারবেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ A to Z দেখাবো। অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি সাথে থাকার চেষ্টা করবেন। যারা এখনো আরব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করেননি, কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন সেই বিষয়ে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারবেন, অথবা আই বাটনে ভিডিওটার লিংক দেওয়া থাকবে। এবং কিভাবে আপনি কার্ড রিসিভ করবেন, ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করবেন, সবকিছু বিষয়ে আমাদের অলরেডি ভিডিও আপলোড করা আছে। তো দর্শক, আমরা চলে যাচ্ছি। তো আমরা আরব ন্যাশনাল ব্যাংকে যে ANB মোবাইল অ্যাপসটি আছে সেখানে আমরা সরাসরি চলে যাব। আপনাদের যাদের টেলিমানি আছে তারা টেলিমানির অ্যাপসে চলে যাবেন। দোনোটা সিস্টেম একই, সেম। আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে দিবেন, দেওয়ার পর সাইন আপ অপশনে ক্লিক করবেন। আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে সিকিউরিটি হিসাবে তাহলে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, আর নাইলে একটি OTP যাবে আপনার মোবাইলে। সেটা দেওয়ার পর হোম পেজে চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন টেলিমানি। আপনি যদি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান যেখানেই টাকা না পাঠান না কেন বিশ্বের টেলিমানিতে ক্লিক করতে হবে, কারণ আরব ন্যাশনাল ব্যাংকের রেমিটেন্স শাখা হচ্ছে টেলিমানি। এখানে আসার পর প্রথমে আপনাকে একটি বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। অ্যাড নিউ বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন। প্রথমে আপনাকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। এটা আপনি দেখতে পাচ্ছেন সারা পৃথিবীর দেশ এখানে আছে, আমরা বাংলাদেশটা দেখাচ্ছি কারণ আমাদের বাংলাদেশি গ্রাহক বেশি। তারপরে কারেন্সি সিলেক্ট করে দিবেন, বাংলাদেশি টাকা। তারপরে আপনি টাইপ অফ সার্ভিস, আপনি ব্যাংক টু ব্যাংক যদি পাঠান, আজকেরটা শুধু ব্যাংক টু ব্যাংক দেখাচ্ছি। আপনারা যদি চান যে গোপন নাম্বারে বা পিক আপ কিভাবে পাঠাইবেন টাকা, আমরা সেই বিষয়ে একটি ভিডিও দেব, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম, বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলো আছে। তা আমি আল আরাফা ইসলামী ব্যাংকের একটি বেনিফিশিয়ারি অ্যাড করে দেখাচ্ছি। তারপর আপনাকে বিভাগ সিলেক্ট করে দিতে হবে, আপনার ব্যাংকটি কোন বিভাগে পড়েছে। যেমন আমারটি চট্টগ্রাম বিভাগে পড়েছে, এখানে চট্টগ্রাম বিভাগের সমস্ত জেলার নামগুলো আছে। যেমন আমি দিয়েছি চাঁদপুর, চাঁদপুরে একটি মাত্র ব্রাঞ্চ আছে। আমি যদি এখন কুমিল্লা দিয়ে থাকি, দেখেন কুমিল্লা যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চ আছে। আলরাজিতে কিন্তু এই সিস্টেমটা অ্যাভেলেবেল নাই, সব ব্রাঞ্চ আসে না। তো দেখতে পাচ্ছেন, মানে বিশেষ করে ইসলামী ব্যাংক বা দুই একটা ব্যাংক ছাড়া সব ব্রাঞ্চের নামগুলো আসে না, পরে টাকা পাঠাইতে সমস্যা হয়। কিন্তু আপনি আরব ন্যাশনাল ব্যাংকে এই সমস্যাটি নাই, খুবই সুন্দর চমৎকার সিস্টেম। নেক্সটে ক্লিক করার পরে এখানে পার্সোনাল আর আছে বিজনেস। যদি অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট হয়, কোনো ব্যবসা প্রতিষ্ঠান, তাহলে বিজনেসে ক্লিক করবেন। আর আমরা সাধারণত পার্সোনাল কারো নামের উপরে পাঠাই। তো অ্যাকাউন্টটা যেই নামে বাংলাদেশে খোলা আছে সেই নামটা অবশ্যই কারেক্ট এবং শুদ্ধভাবে দিতে হবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটি, এই দুইটা জিনিস অবশ্যই আপনাকে কারেক্ট করে দিতে হবে। বেনিফিশিয়ারি স্টেট মানে রোডের নাম বা এটা দিয়ে দিবেন। দেওয়ার পর রিলেশনশিপ, আপনার যদি ফ্যামিলির কারো হয়, আপনার ওয়াইফ, আপনার বন্ধুর হইলে বন্ধুর, হ্যাঁ, আপনার যেই পজিশনে, বা আপনার ভাইয়ের হইলে ব্রাদার, তো এই ফ্যামিলির কারো হইলে বাপ মা, এখানে সব ইয়া আছে। রিলেশনশিপের যেই পজিশন, সিস্টার, আপনার বোনের হইলে বোনের নাম দিয়ে দেবেন, সমস্যা নেই। তারপর আপনাকে বেনিফিশিয়ারি সিটি, যাকে টাকাটা পাঠাচ্ছেন তার বাংলাদেশে কোন জেলায় বাড়ি সেই জেলার নাম এখানে লিখে দিতে হবে। দেখতে পাচ্ছেন, আমরা লিখে দিয়ে দিলাম। তারপর আপনাকে সিলেক্ট করতে হবে বেনিফিশিয়ারি ন্যাশনালিটি, অবশ্যই বাংলাদেশি। শর্ট নেমের জায়গায় আপনাকে এখানে দেখা গেছে বেনিফিশিয়ারি নাম মোহাম্মদ আলামিন, তো মোহাম্মদ লিখে দিবেন। তারপরে বেনিফিশিয়ারি যে কোনো একটি নাম্বার দিয়ে দিতে পারেন, ব্যাংকে যেটা রেজিস্ট্রেশন আছে ওটা দিলেও ভালো, বা যে কোনো একটি নাম্বার দিয়ে দিবেন। তারপরে টার্মস এন্ড কন্ডিশন আছে, দেখতে পাচ্ছেন। এই টার্মস এন্ড কন্ডিশনে অবশ্যই আপনাকে এগ্রি করতে হবে। নেক্সটে ক্লিক করবেন। কনফার্ম হওয়ার জন্য ফুল ডিটেইলসটা আপনি আবারও দেখবেন, নাম্বার, নাম সবকিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে কনফার্ম অপশনে আপনাকে নিচে ক্লিক করতে হবে। আপনার আরব ন্যাশনাল ব্যাংক অথবা টেলিমানিতে যে নাম্বারটি সৌদি আরবের দেওয়া আছে সেই নাম্বারে একটি OTP যাবে, দেখতে পাচ্ছেন। এই OTPটির সময় 2 মিনিট থাকবে, এর ভিতরে OTPটি দিতে হবে। দেওয়ার পর আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন। আমাদের এখন सक्सेसफुल हो गए टेलिमानी बेनिफिशियरी एखन आमरा एक्टिव होबे मात्र एड होयेছে এটা কিন্তু একবারই করতে হয় সেকেন্ড বার আর করতে হবে না যতবার এর পরে শুধু নামটা লিস্ট থাকবে আপনি টাকা পাঠাইতে পারবেন। তো আমরা আবারো টেলিমানিতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা এই যে আমরা অতীতে এগুলো করেছি নিচে আমাদের নতুন আজকে যেটা করেছি এটা এখনো অ্যাক্টিভ হয়নি। কয়েক সেকেন্ডের ভিতরেই আপনাকে ওই নাম্বারে একটি ফোন দেওয়া হবে টেলিমানি অথবা আরব ন্যাশনাল ব্যাংক থেকে। ওখানে আরবিতে বা ইংলিশে বলবে আপনি এক ক্লিক করবেন তারপর তারা হ্যাজ বিন কনফার্ম আপনাকে যখন কনফার্ম করবে তখন অটোমেটিক ভাবে কলটা কিন্তু কেটে যাবে। তো আপনারা এটা আমরা অবশ্যই শুনতে পারতেছেন যে আমরা ভয়েসটা কিন্তু রেকর্ড করে রেখেছি ওটা অন্য আরেকটা মোবাইলে কল গিয়েছিল। তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন নিচে আসছে এখন কিন্তু এটা অ্যাক্টিভ না থাকার কারণে এটা সাদা হয়ে আছে। উপরের গুলো দেখেন আমাদের বেনিফিশিয়ারি উপরের গুলো যেগুলো আছে সবগুলো কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে এই কারণে ওইটার রংটা আর নিচের যেটা মাত্র এড করলাম আল আরাফা ইসলামী ব্যাংকের সেটা কিন্তু এখনো সাদা অবস্থায় আছে। তা আমাদের অ্যাক্টিভ আমরা আপনারা শুনতে পেরেছেন অডিওটা আমরা এক ক্লিক করার পর তারা কনফার্ম করছে। এখন দেখেন এই যে মাঝখানে চলে এসেছে এখন অ্যাক্টিভ অবস্থায় আছে। আপনারা টাকা পাঠাইলে তখন যেই বেনিফিশিয়ারির উপরে টাকা পাঠাইতে চান সেটার উপর ক্লিক করার পর এই পেজ আসবে। এখানে আপনি প্রথমে অ্যামাউন্ট 1 রিয়াল দেখেন বর্তমানে 1 রিয়াল 69 টাকা 69 হালালা অনেক ভালো প্রায় আলরাজির সাথে সেম সেম। তো এখানে আপনি কোন ট্রান্সফার একটা অপশন সিলেক্ট করে দিবেন কি জন্য আপনি টাকাটা পাঠাচ্ছেন সৌদি রিয়াল কত টাকা পাঠাইবেন সেটা এখানে সিলেক্ট করার পর এখানে সব ডকুমেন্ট চলে আসবে আপনার। আমি যখন পাঠাইছিলাম তখন ট্রান্সফার ফি ফ্রি ছিল বর্তমানে 10 টাকার মতো কাটে 10 রিয়াল আর কি সরি। তো এখানে টার্মস এন্ড কন্ডিশনে আপনাকে ক্লিক করতে হবে যদি সবকিছু ঠিক আছে কারণ বেনিফিশিয়ারি তো অবশ্যই আগে আপনি অনেকবার কনফার্ম করেছেন। তো এখানে কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে সৌদি আরবের সেটাতে একটি ওটিপি যাবে দেখতে পাচ্ছেন একটি ওটিপি যাবে। ওটিপিটার সময় 2 মিনিট এর ভিতরে আপনাকে এই ওটিপি এখানে দিয়ে দিতে হবে। দর্শক বলে রাখি অবশ্যই আপনারা বৃহস্পতিবারে পাঠাইলে কিন্তু রবিবারে টাকাটা সৌদি আরবের সময় ধরেন 2টা 3টা বাজে গিয়ে পৌঁছবে মানে বাংলাদেশের শেষ সময় গিয়ে অফিস টাইমের সোমবারে গেলে পাওয়া যাবে। যদি আপনি দেখা যাচ্ছে রবিবারে পাঠান টাকা তাহলে কিন্তু আপনি সোমবারে ইনশাল্লাহ পেয়ে যাবেন সৌদি টাইম 12টা 1টার দিকে ঠিক আছে। এটা অনেক সময় ব্যাংকের উপরে ডিপেন্ড করে আমি যতবার পাঠিয়েছি খুবই চমৎকার রেট তারা দিয়ে থাকে টেলিমানি বর্তমানে খুবই আপডেট করেছে। আশা করি আপনারা এই টেলিমানি অথবা আরব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন সেটার ভিডিও তো অবশ্যই আই বাটন দেওয়া থাকবে। ন্যাশনাল অ্যাড্রেস আগে খুলে নেবেন আবশির অ্যাকাউন্ট তো সবারই আছে ঠিক আছে। তারপরে আপনি এই যাদের আলরাজি অ্যাকাউন্ট ওপেন হয় না তারা এটা কিন্তু খুব চমৎকার ভাবে ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন SMS-ও আমাদের চলে এসেছে। খুব চমৎকার একটি সার্ভিস আরব ন্যাশনাল ব্যাংকের টেলিমানি আপনারা ব্যবহার করে খুবই আরাম বা খুবই আনন্দিত হবেন। আশা করি কোনো ধরনের ভেজাল নাই কোনো চাপ নাই আপনি খুবই সুন্দরভাবে কিন্তু এটা টেলিমানি সব জায়গায় কিন্তু তাদের কাস্টমার কেয়ার আছে সেখানে যদিও কোনো সমস্যা হয় ট্রান্সফারে অবশ্যই 3 দিন পর্যন্ত অপেক্ষা করবেন ওয়ার্কিং ডে যেদিন ব্যাংক খোলা থাকে বাংলাদেশ এবং সৌদি আরবে এই 3 দিন দেখা যাচ্ছে অনেক সময় বাংলাদেশে ব্যাংক বন্ধ থাকে অনেক সময় সৌদি আরবে বন্ধ থাকে বাংলাদেশেরটা আপনাকে বেশি হিসাব রাখতে হবে ঠিক আছে। বাংলাদেশের 3 দিন কিন্তু আপনাকে ব্যাংকটি খোলা থাকতে হবে ইনশাল্লাহ এই 2 দিন বা 24 ঘন্টা ঠিক আছে 2 দিনই যে কোনো ব্যাংকে সব বেনিফিশিয়ারি বা সব ব্রাঞ্চের ইয়াগুলো কিন্তু আরব ন্যাশনাল ব্যাংকে আপনি পেয়ে যাবেন। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক বেশি উপকৃত হতে পারবেন। যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কৃতজ্ঞতা হিসেবে একটি কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটি এবং এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সেটা লিংকটি ডেসক্রিপশনে দেওয়া থাকে সেখান থেকে আপনারা ফেসবুকে গিয়েও সংযুক্ত থাকতে পারেন আমাদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।